सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के आम्रा धनुलग्न धनुराशि अक्टोबर मासेर दैनिक पथचला निये आलोचना करब। तो अक्टोबर मासे धनुराशि धनुलग्न आपनारा की की ग्रह प्रभाव पाच्छेन आगे सेटा एकटु बुझे नेवा दरकार। तो प्रथम कथा हच्छे जे 18ई अक्टोबर आपनादेर लग्न एवं राशिर अधिपति ग्रह बृहस्पति डायरेक्ट हच्छे, एटा एकटा शुभ संबाद। तार आगे 11ই অক্টোবর শনি মকর রাশিতে ডাইরেক্ট হচ্ছে, এটাও কিন্তু যথেষ্ট বেনিফিক একটা জায়গা। শুক্র আপনাদের সিক্সথ এবং ইলেভেন্থ লর্ড মাসের 2 তারিখ থেকে কিন্তু দ্বাদশে রাহুকেতুর অ্যাক্সিসে কেতু যুক্ত হচ্ছে, এটা সম্বন্ধে আপনাদের সাবধান থাকতে হবে। কর্মস্থান এবং আয় উন্নতির জায়গা, আকস্মিকভাবে একটা ডিস্টার্বড হওয়া, আকস্মিকভাবে একটা দূরবর্তী স্থানে স্থানান্তর হওয়া, হঠাৎ করে কিছু পুরনো ইস্যুস সারফেস করা, একটা সমস্যা হওয়া, এবং আপনাদের দশমপতি দশমে বক্রগতিতে থাকছে বুধ। সুতরাং এই বক্রী বুধ আর কেতুযুক্ত শুক্র আপনাদের পার্টিকুলারলি মাসের 18 তারিখ অবধি কর্মস্থানে বেশ কিছুটা বিব্রত করতে পারে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং পঞ্চম আর দ্বাদশপতি আপনাদের মঙ্গল কিন্তু দশমেই বসে থাকছে। তো কর্মস্থান নিয়ে আপনারা একটু সাবধানে থাকবেন, আপটু বিশেষ করে 18ই অক্টোবর অবধি, কারণ এর মধ্যে কিছু কমপ্লিকেশন হয়ে গেলে 18ই অক্টোবর বুধ ডাইরেক্ট হওয়ার পর ডাইরেক্ট মার্কিউরির যে ডাইরেক্ট এবং এক্সল্টেড মার্কিউরির যে শক্তিটা যে পাওয়ারটা সেটা প্রবলেম সলভিংয়েই খরচ হয়ে যাবে। সেটা যাতে না হয়, যাতে আপনারা সেটার বেনিফিটটা পান, সুতরাং 18ই অক্টোবর অবধি কিন্তু বুঝে চলা ইন ইয়র ওয়ার্ক এরিয়া। তার সঙ্গে যেটা পাওয়া যাচ্ছে যে আপনাদের ভাগ্যপতি রবি দশমে অবস্থান করে থাকছে 17ই অক্টোবর অবধি, কিন্তু 17ই অক্টোবর ভাগ্যপতি রবি একাদশে নিচস্থ হচ্ছে। তো এই জায়গায় কিছু পিতার ক্ষয়ক্ষতি, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং নিজেদের কিছু ভাগ্য বিড়ম্বনার কিন্তু সম্ভাবনা আছে, এটা সাবধানে থাকতে হবে। মাসের প্রথম 2টো দিন 1st এন্ড 2nd অক্টোবর আকস্মিকভাবে কিছু আর্থিক দিকে লাভ, আকস্মিকভাবে কিছু পারিবারিক দিকে লাভ, কিন্তু সেই লাভটা আকস্মিকভাবে এলেও তাৎক্ষণিক কিন্তু সেই সময়েই কিন্তু যে মেটেরিয়ালাইজ করবে তা নয়, সেটা ভবিষ্যতে মেটেরিয়ালাইজ করতে পারে, কিছু ডিলেজ হতে পারে। 3rd এন্ড 4th অক্টোবর কিছু ভাগ্যের উন্নতি, আকস্মিকভাবে কিছু শুভ সংবাদ পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, কিন্তু মন মানসিকতার মধ্যে অ্যারোগেন্স এবং ঔদ্ধত্যকে কন্ট্রোলে রাখতে হবে। 5 আর 6 কর্মক্ষেত্রে কিছু মানসিক ডিস্টারবেন্সের জন্য, কিছু টেনশনের জন্য কিছু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, সেখান থেকে কিন্তু কর্মক্ষেত্রে একটা সম্মানহানি হওয়ার সম্ভাবনা থাকছে, একটু সাবধানে আপনাদের চলতে হবে। 7th আর 8th অক্টোবর আকস্মিক কিছু লাভ হওয়ার সম্ভাবনা এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু অশুভ প্রভাব দেখা যাচ্ছে। 9, 10, 11 এই 3টে দিন 9, 10, 11 জল থেকে বিশেষ সাবধানে থাকবেন। জল থেকে কিন্তু আপনাদের একটা বড় রকমের বিপদের সম্ভাবনা থাকছে। ফেস্টিভ সিজন, অনেকেই হয়তো এই সময় কোথাও না কোথাও সমুদ্র তীরে দীঘা মন্দারমণি বা যার যেখানে সি বিচ আছে বেড়াতে যেতে পারেন। 9, 10, 11 কিন্তু জল থেকে সাবধান থাকবেন। আর তাছাড়াও আকস্মিকভাবে কিছু শারীরিক অসুবিধে হওয়ার সম্ভাবনা এবং তার সঙ্গে কর্মক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যার যোগ দেখা যাচ্ছে। 9, 10, 11 তিনটে দিন কিন্তু বেশ ক্রিটিক্যাল, যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। 12 আর 13 অক্টোবর মন মানসিকতার মধ্যে একটা উত্তেজনা থাকবে, উগ্রতা থাকবে, উৎসাহও থাকবে, সেটাকে আপনাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে, আননেসেসারি অ্যাগ্রেশন দেখাবেন না। 14 আর 15 এই 2টো দিন আকস্মিক কিছু আর্থিক উন্নতির যোগ, আকস্মিকভাবে কিছু পারিবারিক ক্ষেত্রে
মনোমালিন্যতার যোগ এবং ওভারঅল কিছু বিক্ষিপ্ত হয়ে গিয়ে আর্থিক ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং আর্থিক সিদ্ধান্ত 14 আর 15 নেবেন না। 16 আর 17 অক্টোবর নিজেদের মানসিক স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, নিজেদের ইন্টালেকচুয়াল অ্যাবিলিটি প্রয়োগ করে কন্ট্যাক্টস এন্ড নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কিন্তু ভাগ্যোন্নতির জায়গা তৈরি হচ্ছে। 18, 19, 20 এই 3টে দিন পারিবারিক অশান্তি, মায়ের স্বাস্থ্যহানি এবং অনেক ভুলভাল কর্মক্ষেত্রকেন্দ্রিক সিদ্ধান্ত নিয়ে ফেলার সম্ভাবনা। খুব প্র্যাকটিক্যালি, খুব লজিক্যালি চলবেন, কোনো রকম ইমোশনাল, ইম্পালসিভ, সেন্টিমেন্টাল চিন্তাভাবনাকে প্রশ্রয় দেবেন না। 21 আর 22 এই 2টো দিন সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ হতে পারে, সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা হতে পারে এবং আকস্মিকভাবে কিছু ক্রিয়েটিভ জায়গায় কিছু সুফল পেতে পারেন। 23, 24, 25 23, 24, 25 আবার কর্মক্ষেত্র নিয়ে একটু সাবধান থাকা। কর্মক্ষেত্রে আকস্মিকভাবে কিছু পুরনো ভুল ত্রুটির জন্য আপনাদের একটা সম্মানহানি হওয়ার যোগ এবং তার সঙ্গে 23, 24, 25 আকস্মিকভাবে বড় ভাই বোন এবং স্ত্রীর কিন্তু কিছু শারীরিক অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকছে। 26 আর 27 একটু দাম্পত্য জীবনে এবং ব্যবসা ক্ষেত্রে অশান্তি এবং লস হওয়ার সম্ভাবনা। 28, 29, 30 এই 3টে দিন ধনুলগ্ন ধনুরাশি আপনারা আকস্মিকভাবে আর্থিক ক্ষেত্রে শুভ যোগাযোগ, পারিবারিক ক্ষেত্রে শুভ যোগাযোগ এবং কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ পাওয়ার কিন্তু একটা কসমিক ইনফ্লুয়েন্স, কসমিক রিদম পাচ্ছেন। এটাকে পূর্ণ মাত্রায় কিন্তু ব্যবহার করবেন। মাসের শেষ দিন 31 অক্টোবর আবার আকস্মিকভাবে কিছু ভাগ্যোন্নতি, আকস্মিকভাবে কিছু শুভ যোগাযোগ পাওয়ার সম্ভাবনা। 2021 ধনুলগ্ন ধনুরাশির জন্য অত্যন্ত ক্রুশিয়াল, কারণ এই বৃহস্পতির যে মার্গী গতি হওয়া, শনির যে মার্গী গতি হওয়া, বুধের যে মার্গী গতি হওয়া, এই 3টে আপনাদের জন্য খুব ক্রিটিক্যাল। কিন্তু দ্বাদশের শুক্র কেতু এই জায়গায় একটু নজর রাখতে হবে। 18 অক্টোবর বুধ এবং বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পর বুধের উপর 10মে চতুর্থপতি লগ্নপতি বৃহস্পতির দৃষ্টি থাকবে। এই জায়গায় কিন্তু আপনাদের কর্মস্থানে কিছু বেস কনসলিডেট হওয়ার সম্ভাবনা থাকছে, এটাকে খেয়াল রাখবেন। কিন্তু রবি নিচস্থ হয়ে যাচ্ছে 17 অক্টোবর, সেটা একটা ডেটারেন্ট এবং এই নিচস্থ রবির সঙ্গে মঙ্গল প্রবেশ করবে 22 অক্টোবর। তারপর কিন্তু আপনাদের আবার একটু আয় উন্নতির দিকটা বেটার হবে। কিন্তু নিচস্থ রবির সঙ্গে মঙ্গলের অবস্থানে সন্তানের জন্য কিন্তু কিছু দুশ্চিন্তা হতে পারে। অক্টোবর মাসটা ফেস্টিভ সিজন, সবাই বেড়াতে যাবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে দেখা করবে, অবশ্যই কোভিড প্রোটোকল মেনটেন করে। কিন্তু আপনাদের দ্বাদশে এই শুক্র কেতুটা একটা অশুভ যোগ, এই জায়গায় কিছু আনন্দ মাটি হওয়া, কিছু প্লেজার ট্রিপস একটু আনপ্লেজেন্টনেসে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখবেন। বক্রী বুধ থাকছে 18 অক্টোবর অবধি, সুতরাং নানান রকম মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা, দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে, সন্তানকে নিয়ে কিছু সমস্যা থাকছে, জিনিসপত্র হারিয়ে যাওয়া, লস হওয়ার সম্ভাবনা থাকছে। এই জায়গাগুলো কেয়ারফুল থাকবেন। আপনাদের মঙ্গল, হিত এবং কল্যাণের জন্যই এতগুলো কথা বলা, যাতে ক্রিকেটের ব্যাটসম্যান যেরকম সঠিক স্টান্স নিলে তার বল, বোলারের বল পিচ হলে সে সঠিকভাবে নিজের শরীরকে এবং পাকে অ্যাডজাস্ট করে বলটাকে হ্যান্ডেল করতে পারে। সেই জন্যই আপনাদের জন্য এতটা পরিশ্রম করে প্রতি মাসে দৈনিক পথ চলার পরামর্শ দিই, যাতে প্রতিদিন আপনারাও আপনাদের সঠিক স্টান্স নিয়ে সঠিকভাবে জীবনের বলকে হ্যান্ডেল করতে পারেন। দুর্গোৎসব আপনাদের সামনেই আসছে, এই দুর্গোৎসবে সকলেই আনন্দ করবে, সকলেই মেলামেশা করবে, বন্ধুবান্ধব পরিবার পরিজনের সঙ্গে। এই দুর্গোৎসবের জন্য আপনাদের সকলের জন্য রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা। সর্বং শুভময়ং শুভানন্তা শুভকৃপানন্তা।